জাল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহ করার পরেও আমার মাওলাই করিম আপনারে আমারে না খাওয়াইয়া রাখে নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার, কত দয়ার, ওই আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার, কত মায়ার। আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি, আমার মালিক মাফ করতে ভালোবাসে। ও বাজারেরা কোন দুনিয়ার পিছনে ছুটছ, ওই ছেলে সন্তানের পিছনে ছুটছ, ওই বিবির পিছনে ছুটছ, বিবির মহাব্বতে সন্তানের মহাব্বতে। আজকে তুমি আমার মাওলাকে বলিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতাছ, তুমি কি চিন্তা করলা না? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. موت قامت دور سمجا موت هي هردم قريب. মৌত কামত দূর সমজ মৌত হয় হরদম করিব। কোন হোগা ইয়ার তেরা গোর জানে কে লিয়ে, কোন হোগা ইয়ার তেরা গোর জানে সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমি গুনাহগারকে এই গাউসুল কামণ্ডল পরা জামে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের বাগানে আপনাদেরকে বসার এবং আমি গুনাহগারকে কিছুদিন কথা বলার তৌফিক দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দু জাহানের বাদশাহ সরার আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহাব্বতে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সময় অল্প, মাত্র 10 মিনিট।
মন দিয়ে শুনবেন, কার বয়ানে কোন সময়ে কাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করবেন এটা আপনি আমি কেউই জানি না। যাই হোক, তো আমি গুনাহগার আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে দুখানা আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন যেভাবে আলোচনা করলে সর্বপ্রথম আমার হেদায়েতের জরিয়া হয় এবং আপনাদের হেদায়েতের জরিয়া হয়। বলেন আমিন। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও বান্দা জাননী কাল কিয়ামতের ময়দানে তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, ও বান্দা তোমার বাহাদুরি কোনো কাজে আসবে না, তোমার ক্ষমতা কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরকালে কি কাজে আসবে? পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাইয়া দিতেছেন, বলতেছেন, ও বান্দা শোনো শোনো, পরকালে একমাত্র কলবে সালিম ব্যতীত আর কোনো কিছুই কাজে আসবে না। ও বান্দা তুমি কোন দুনিয়ার পিছনে ছুটছো রে বাবা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার নাস নিয়ামতের মাধ্যমে দুনিয়ার মধ্যে ডুবায় রাখছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইটা হাত দিল আমার দুইটা হাত দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইটা কান দিল আমার দুইটা কান দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দৃষ্টি শক্তি দান করলো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহ করার পরেও আমার মাওলাই করিম আপনারে আমারে না খাওয়াইয়া রাখে নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ার, কত দয়ার, ওই আল্লাহ রাব্বুল আলামিন কত মায়ার, কত মায়ার। আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি, আমার মালিক মাফ করতে ভালোবাসে। ও বাজারেরা কোন দুনিয়ার পিছনে ছুটছ, ওই ছেলে সন্তানের পিছনে ছুটছ, ওই বিবির পিছনে ছুটছ, বিবির মহাব্বতে সন্তানের মহাব্বতে আজকে তুমি আমার মাওলাকে বলিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতাছ, তুমি কি চিন্তা করলা না তোমার আমার যখন পরকালের ডাক এসে যাবে, যখন তোমার আমার সামনে মালাকুল মউত আসিয়া হাজির হইয়া যাইবে, ওই যখন আপনাকে আমাকে ওই সাড়ে তিন অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যাবে, যখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চল্লিশ কদম অতিক্রম হয়ে যখন চলে আসবে, তখন আমি দামিও তাকায়া দেখবো কেউ নাই, দামিও তাকায়া দেখবো কেউ নাই। ও আমার বাজারেরা ভালো করে শুনিয়া নেও, ওই মাওলায় কারিম রে স্মরণ কর, ওই মাওলায় কারিম রে ভয় কর, ওই মাওলায় কারিম রে ডাক, যেই মাওলায় কারিম আপনার আমার পরকালের পরকালের সাথী, পরকালের বন্ধু,
ওই মাওলায় কালিমের ওই মাওলায় কারিমকে তোমরা ভুলিয়া থাকিও না। আমার মাওলা বার 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 ডেকে বলে, আর কোনো বান্দা যখন গুনার কাজ করে আমার মাওলায় কারিম ডাক দিয়া বলে, রে বান্দা আমি মাওলা তোরে বড় আদর করিয়া বানাইছি, আমি মালিক তোমারে বড় আদর করিয়া বানাইছি, রে বান্দা দয়া করিয়া মায়া করিয়া তোরে বানাইছি। ও বান্দা গোনা করা বেলা তো সমস্যা নাই, আমি মালিকের দরবারে খালেস তওবা কর, আমি মাওলায়ে কারিম তোমারে মাফ করিয়া দেব। আল্লাহু আল্লাহ। ওই মাওলায়ে কারিম কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে, তাছাড়া কোনো কিছু আপনার আমার কাজে আসবে না। ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করিয়া দেখো, বয়সটা আমার 25 বছর, 30, 45, 50, 60 বছর হয়ে গেল, আমি কি করতে পারলাম, আমি পরকালের কি সামানা তৈরি করলাম, রে বাবা পরকালের কোন কিছু সামানা তো তৈরি করতে পারলাম না। বিকাল শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে এলো, বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া একা একা চিন্তা করে দেখবেন, আমি দুনিয়ার মধ্যে কি জন্য আসছি, আমি কি করার জন্য আসছি, কি করতেছি, কার কাছে যাব, কি নিয়ে যাব, কি করা উচিত। এই জন্য বলি, রে বাবা এখনো সময় আছে, আমার মাওলায়ে কারিম রে ভয় কর, আমার মাওলায়ে কারিম রে ডাক। আল্লাহ রাব্বুল আলামিনের আশিক বান্দা হইয়া আমার মাওলায়ে কারিমের মাহবুবি বান্দা হইয়া কবরে যাও।